হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেল। ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা জানবো কলকাতা শহরের এমন 20টি অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি পুরো দেখুন, কারণ কিছু তথ্য সত্যিই চমকপ্রদ। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতার আসল নাম কী ছিল? কলকাতার আসল নাম ছিল কলিকাতা। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে প্রথম আসে, তখন নামটি পরিবর্তন হয়ে ক্যালকাটা হয়ে যায়। 2001 সালে এটি আবার কলকাতা নামে পরিচিত হয়। হাওড়া ব্রিজের নির্মাণে কোনো নাটবল্টু নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? হাওড়া ব্রিজ পুরোপুরি রিভেটিং পদ্ধতিতে নির্মিত, অর্থাৎ একটিও নাটবল্টু নেই। নম্বর তিনে আছে, পৃথিবীর প্রথম মেট্রো রেল কলকাতাতে চালু হয়েছিল। 1984 সালে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। এটি এই সময়ে দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ছিল। কলকাতার ফ্লপ শো, কলকাতার প্রথম সিনেমা থিয়েটার স্টার থিয়েটার যখন 1883 সালে শুরু হয়, তখন সেখানে প্রথম প্রদর্শিত নাটকটি ছিল সম্পূর্ণ ফ্লপ। ইডেন গার্ডেন, ক্রিকেটের মক্কা, বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হল ইডেন গার্ডেন। 1864 সালে এটি তৈরি হয়েছিল, আর এখন এটি ক্রিকেট প্রেমীদের জন্য স্বপ্নের স্থান। কলেজ স্ট্রিট, এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার। কলকাতার কলেজ স্ট্রিটে আছে এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার। নতুন থেকে পুরনো সব ধরনের বই আপনি এখানে খুঁজে পাবেন। কলকাতা প্রথম নোবেল প্রাইজ বিজেতা শহর। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বাসিন্দা ছিলেন। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ব্রিটিশ স্থাপত্যের চিহ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভারতের অন্যতম বৃহত্তম মিউজিয়াম। এটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়া স্মৃতিতে নির্মিত হয়েছিল। কলকাতা রসগোল্লা বিতর্ক, রসগোল্লা নিয়ে বিখ্যাত বিতর্ক ছিল উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যে। তবে 2017 সালে পশ্চিমবঙ্গ রসগোল্লার ভৌগোলিক স্বীকৃতি পায়। কলকাতা শহরের পাতাল জঙ্গল, কলকাতার অধীনে বিশাল নেটওয়ার্ক আছে ড্রেনেজ ও টানেল সিস্টেমের, যা প্রায় 200 বছর পুরনো। কলকাতা ট্রাম, এশিয়ার সবচেয়ে পুরনো। 1873 সালে কলকাতায় প্রথম ট্রাম পরিষেবা চালু হয়েছিল। এটি এখনও এশিয়ার সবচেয়ে পুরনো চালু থাকা ট্রাম পরিষেবা, যদিও 2024 সালে এটি বন্ধ হয়ে যায়। ঠাকুরবাড়ি, সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাসভবন। এটি বাঙালি সাহিত্য ও সংস্কৃতির একটি বিশাল অংশ। কলকাতার বাঙালি অহিন্দু কবরস্থান, কলকাতায় রয়েছে একমাত্র অহিন্দু কবরস্থান, যা 1767 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সাহেবদের সমাধিস্থল হিসাবে পরিচিত। কলকাতার শৈলী দুর্গাপূজা, কলকাতার দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শৈল্পিক প্রতিযোগিতার একটি অন্যতম উদাহরণ। প্রতিটি পূজা মণ্ডপ যেন এক শিল্পকর্ম। কলকাতার দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বরে কালী মন্দির হল এক মহাশক্তির প্রতীক। মা কালীর এই মন্দির রানী রাসমণি প্রতিষ্ঠা করেন 1855 সালে। কলকাতার প্যারিস, পার্ক স্ট্রিট, কলকাতার পার্ক স্ট্রিটকে বলা হয় কলকাতার প্যারিস, কারণ এখানে আধুনিক সময়ের বিভিন্ন রেস্টুরেন্ট, বার ও ক্যাফের সারি রয়েছে। সাউথ সিটি মল, পূর্ব ভারতের সবচেয়ে বড় মল সাউথ সিটি মল, যা 2008 সালে খোলা হয়েছিল। এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় শপিং মল। প্রিন্সেপ ঘাট, ইতিহাসের সাক্ষী, গঙ্গার তীরে প্রিন্সেপ ঘাট ব্রিটিশ আমলের একটি বিখ্যাত স্থাপত্য। এটি 1843 সালে নির্মিত হয়েছিল এবং এখনও জনপ্রিয় একটি পর্যটন স্থান। কলকাতার হাতিবাগান, প্রাচীনতম বাজার হাতিবাগান হল কলকাতার একটি প্রাচীন বাজার, যা বিখ্যাত তার শাড়ি ও পোশাকের জন্য।
রাইটার্স বিল্ডিং। ব্রিটিশ শাসনের কেন্দ্রবিন্দু কলকাতা রাইটার্স বিল্ডিং ছিল একসময় ব্রিটিশদের প্রশাসনিক ভবন। এটি এখনও রাজ্যের প্রশাসনিক কাজের একটি প্রধান কেন্দ্র। এই ছিল আমাদের কলকাতার 20টি অজানা তথ্য। আপনি কোনটি জানতেন আর কোনটি জানতেন না তা আমাদের কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।